আমাদের বাসায় অব্যবহৃত অনেক কিছু একটু মডিফাই করে কিন্তু আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি। আজকে কার্ডবোর্ড দিয়ে আমি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব। 2.5 ইঞ্চি চওড়া করে আমি কার্ডবোর্ডটা কয়েক টুকরো করে কেটে নিয়েছি। এখানে কয়েকটা টুকরো করতে হবে তা ওয়াল হ্যাঙ্গিংয়ের ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি কত বড় করতে চান বা কেমন ডিজাইনের করতে চান। এবার আসি রঙের বিষয়ে। আমি এখানে অ্যাক্রেলিক কালার ব্যবহার করছি। এগুলো সেট হিসেবেও কিনতে পাওয়া যায়, আবার চাইলে পিস হিসেবেও কিনতে পাওয়া যায়। এগুলো প্রতি পিস 30 থেকে 35 টাকা, যে কোনো সুতোর দোকানে কিনতে পাওয়া যাবে। আপনারা সংগ্রহে বেসিক কয়েকটা রঙ যেমন সাদা, লাল, নীল, হলুদ এগুলো রাখতে পারেন। তাহলে একটার সাথে আর একটা মিক্সড করে সহজেই অন্য রঙ তৈরি করা যাবে। এবং অবশ্যই যে পরিমাণ রং আপনার প্রয়োজন চেষ্টা করবেন আনুমানিক সেই পরিমাণ রং মিক্সড করতে বা বের করতে, কারণ রংটা শুকিয়ে গেলে ওই রংটা কিন্তু আর কোনো কাজে আসবে না। আমার পছন্দ মতো রঙগুলো আমি কার্ডবোর্ডের টুকরোগুলোই করে নিয়েছি। আপনারা যখন এই ধরনের কোনো কাজ করবেন, আপনারা আপনাদের পছন্দ মতো রং, পছন্দ মতো ডিজাইন করে নেবেন। এখানে কোনো আইন নেই, কোনো বিধিনিষেধ নেই, কোনো নির্দিষ্ট পরিমাপ নেই যে এটাই করতে হবে ওটাই করতে হবে। সব কিছু আপনার উপর ডিপেন্ড করে, আপনার যেটা ভালো লাগে, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবেই করতে পারেন। এবার কার্ডবোর্ডের টুকরোগুলো আমি গ্লুগনের সাহায্যে একটা দড়ির সাথে লাগিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু ফেভিকল বা যে কোনো গ্লু ব্যবহার করতে পারেন। ফাইনালি আমার বারান্দার দেয়ালে ঝুলিয়ে দিলাম।